গাড়ি এই গাড়িগুলি আইছে বুঝতে পারছে এইসবের মালিক কে আর কি কর আপনি আমি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা কারহাটে এখনো আসেননি অবশ্যই কারহাটে আসবেন আর আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি কারহাট থেকে অলরেডি দুই তিনটা করে গাড়ি কিনে নিয়ে গেছেন আপনারা সবাই চিনেন এবং সবার খুব পছন্দ চলুন তার সাথে কথা বলা যাক আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা ওয়ালাইকুম আসসালাম আপা আপনি তো আমাদের কারহাটে কয়টা গাড়ি কিনছেন অনেক অনেকগুলো সেই সাদা তুমি কম বলছো আমি কম আমি তিনটা আপনাকে গাড়ি দিয়েছি আরো ছটা হবে ছয়টা হবে আপা আপনি এখন কেমন আছেন এখন আছি মোটামুটি ভালোই বর্তমানে কি নিয়ে ব্যস্ত এখন ওই সংসারে কাজ টুকিটাকি কাজ টুকিটাকি আমাদের যে নাটক ফিল্ম সব মিলিয়ে আছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন আপাকে জিজ্ঞেস করি আপা গাড়ি যে কারহাট থেকে কিনেছিলেন সার্ভিস কেমন পেয়েছেন না কারহাটে গাড়িগুলো সার্ভিস ভালো পাই বিধাই তো বারবার কিনি আর এখানে একটা কি যে কাগজপত্র ভালো থাকে এখানে ঠকার কোনো সম্ভাবনা থাকে না চুরি চামারি বা ওই যে ইঞ্জিনের একটা কি নাম্বার চেজেস নাম্বার ইঞ্জিন নাম্বার ওগুলা যে খোদাই করে দেয় এখানে সেটা পাওয়া যায় না এটার নাম নাই বদনাম নাই মানে সুনাম আছে আর ভালো গাড়ি সার্ভিস আপনারা তো চেক করেই দেন যে ভালো গাড়িটাই কিন্তু আমি মনে করি যে কারহাটে তোলে যার জন্য এটার এত ব্যাপক পরিচিতি আজকের থেকে তো না অনেক বছর হয়ে গেছে তো হ্যাঁ আপা আপনি লাস্ট যে গাড়িটা কিনছে আমার মনে হচ্ছে আমি ইনি আপনাকে নিজে দিয়েছি লাস্ট ফান কার্গো গাড়ি কিনেছিলেন এইটা কত বছর ইউজ করলেন বলেন আর এখন হবে তো প্রায় আর যেহেতু আমি নিজে ড্রাইভ করি তো এটা খুব একটা ভালো গাড়ি সার্ভিস ভালো ওই জন্য এখন আবার আরেকটা নিতে চাচ্ছি আমাদের হাট থেকে অনেক গাড়ি নিয়েছে আজকে আবার গাড়ি কিনতে আসে গাড়িটা এক্সচেঞ্জ করতে আসে সো আপার জন্য সবাই দোয়া করবেন আর আপা আমার ভিউয়ার যারা দেখতে পাচ্ছে এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন ভিউয়ার্স সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা নির্দ্বিধায় কারহাটে আসতে পারেন এখানে ভালো গাড়িটা পাওয়া যায় এবং কাগজপত্র ভালো থাকে ওকে থাকে সব কিছু নির্বিধায় আপনারা এখানে এসে গাড়ি পছন্দ মতো কিনে নিতে পারেন আপনার জন্য আপনি ওই গাড়িটা দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা আপনার জন্য আমার কাছে মনে হয় ইজ এ সুইটেবল গাড়ি আপনার কি মনে হয় অবশ্যই আমার কালারটা প্রথমে তো রেড আমার খুব প্রিয় রং তো এটা রেডের পাশেই সুন্দর কালারটা আর আমি 7-seater গাড়ি খুঁজছিলাম তাহলে আপা এটাই নেন আজকে হ্যাঁ হ্যাঁ তাই না হ্যাঁ ভালো আপনার জন্য ভালো হবে আর যদি 7-seater গাড়ি খুঁজছেন এই গাড়িটা আপনার জন্য ভালো হবে আম্মা রাজু রেজা বুঝতে পারছেন অলরেডি আপা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আবার একটা গাড়ি আমরা দেখেছি এখন ট্রায়াল করছি দেখি গাড়িটার কি অবস্থা যদি ভালো লাগে অবশ্যই আপার জন্য চেষ্টা করছি আজকে এই গাড়িটা যেন দিতে পারি তো চলেন একটু ট্রায়াল দিয়ে দেখি মনে হয় কি কারহাটের সাথে বোধহয় আমার একটা সুসম্পর্ক হয়ে গেছে আত্মার সম্পর্ক হয়ে গেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর তাহলে এমনি এসেও দেখি যে একটা গাড়ি পছন্দ হলো নিয়ে নিলাম আর উদ্দেশ্য করে তো আসা হয়ই চলুন ট্রায়াল করে দেখা যাক গাড়িটার কি কন্ডিশন বন্ধুরা ফাইনালি আপাকে আমি এই গাড়িটা আজকে এই গাড়িটা আবার কিনে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা আবার খুব পছন্দ হয়েছে আমরা টেস্ট ড্রাইভ দিয়েছি অলরেডি আপা গাড়িটা কিনে ফেলেছে অ্যাডভান্সও করে ফেলেছে তো আপার কাছে জিজ্ঞেস করি আপা
আজকের গাড়িটা কেমন লেগেছে এটা বলেন। অবশ্যই ভালো, আর বললাম তো কারহাটের সাথে আমার জন্য একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে, আর এখানে ভালো জিনিসটাই পাই, বিধায় বারবার এখানেই আসি, ভালো লেগেছে। আর আমি সবসময় দোয়া করি আপা আপনি হাটে আসেন, আর আপনার যত ভক্তরা আছে তাদেরকে বলেন যে আমাদের মাঠে আসবে কিনা। জি জি অবশ্যই অবশ্যই, আপনারা কারহাটে আসুন, কিনুন বা না কিনুন অন্তত দেখে যান, দেখলেই বুঝতে পারবেন যে এখানে ভালো গাড়ি পাওয়া যায় কি না, তারপরে আপনাদের ব্যাপার, আপনারা কিনবেন অবশ্যই ভালো হলে, আর ভালো হবে এটা আমি আশা করি। তো বন্ধুরা ফাইনালি আপনার কাছে গাড়ি কিনে দিতে পারলাম, আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও আসবেন, আমিও চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই ভালো মানের কিছু গাড়ি কিনে দেওয়ার জন্য। আর সবাই বিশেষ করে রিনা পর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে আর আমাদের মাঝে যেন সবসময় এরকম হাসি খুশি থাকে। আপা আপনাকে অনেক ধন্যবাদ আজকে কারহাটে আসার জন্য, ফাইনালি আপনি আবার গাড়ি কিনতে পেরেছেন, আবার আপনাকে আমি গাড়ি দিতে পেরেছি, আমিও খুব খুশি। সেই 5-7 বছর আগে প্রথম গাড়ি কিনছেন ক্যামি, তারপর কিনেছেন ফান কার্গো, আরও এইখানে জন্মলগ্ন থেকেই বোধ হয় আমি আছি। আরেকটা সাদা গাড়ি বগুড়া থেকে আসছিল, টয়োটা, টয়োটা, হ্যাঁ এটা এখান থেকে নিয়েছিলাম, টয়োটা স্টার্লেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা দেখেন এতগুলো গাড়ি আপা কিনেছে, তো আপার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি যারা আপা সুস্থ থাকুক ভালো থাকুক, আর আপনারা অবশ্যই হাটে আসবেন আর অবশ্যই হাট থেকে গাড়ি কিনবেন, কারণ আপার মতো পেপারসের 100% নিশ্চয়তা পাবেন আর হাসিটা ধরে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, সবাইকে আজকে বিদায় জানাচ্ছি, আসসালামু আলাইকুম।